আজ গ্রামের রান্নার ডালিতে আছে অসম্ভব সুস্বাদু একটি পুষ্টিকর রান্না, ডুমুরের ডালনা। দুরা ডুমুর এই নামটার সঙ্গে আমরা সবাই কম বেশি সবাই পরিচিত। এটি অন্যতম এক উপকারী সবজি বলতে পারেন। আমরা চলে এসেছি ডুমুর গাছের কাছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, একেবারে সবুজ পাতায় মোড়া বড় পাতাটার নিচে হয়ে আছে থোকা থোকা সবুজ টাটকা সুন্দর এই ডুমুর। এই দেখো পাতার আড়ালে ডুমুরের থোকা, সবুজ প্রচুর গুণে ভরা ডুমুর। আমরা সবাই এই ডুমুরের গুণাগুণ সম্পর্কে কম বেশি অবহিত আছি। ডুমুরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে। পাড়া হয়ে গেছে একেবারে টাটকা তাজা ডুমুর, এবার কেটে নেওয়ার পালা। তাই ডুমুর দিয়ে আজ কি রান্না হতে চলেছে গ্রামের রান্নাঘরে, আর কেমনভাবেই বা কাটতে হয় এই ডুমুর, চলুন দেখে নেওয়া যাক। এই ডুমুর কিন্তু অন্য সবজির থেকে একটু আলাদা, তাই এর কাটাতেও এক আলাদা রকম বিশেষত্ব আছে। এর কাটার পদ্ধতিটিও একটু আলাদা। খুব ভালো একটা আমি রেসিপি বানাচ্ছি, সেটা হচ্ছে ডুমুরের ডালনা। যেটা আমি একটু পুরুষ্ট ডুমুর নিয়েছি, বেশি কচি নিয়েছি, একটু পুরুষ্ট ডুমুর নিয়েছি, কারণ বেশি কচি নিলে ডুমুরটা একটু মানে কেমন খেতে হয় কষ্ট কষ্ট, কিন্তু এই পুরুষ্ট ডুমুর একটু নিলে এগুলো খুব সুন্দর খেতে হয়। ডুমুর খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো, এটা সবাই জানে। কম বেশি হলেও আমাদের গ্রাম্য এলাকায় এই ডুমুরটা পাওয়া যায়, খুব সব জায়গাতেই পাওয়া যায় কম বেশি। তাই ডুমুরে আজ আমি ডালনা বানাবো, এই আমি ডুমুরগুলো কেটে নিচ্ছি। কাটাটা একটু দেখো কীভাবে কাটতে হয়, আমি কেটে নিচ্ছি। এই যে এরমভাবে কাটছি, বীজ ফেলে দিতে হয়। এই যে হ্যাঁ, ভিতরে বীজটা আমি, এই বীজটা আমি এই চামচ নিয়েছি একটা, এই চামচের এই যে এই পিছনটা দিয়ে আমি এইভাবে আমি ডুমুরের এই বীজটা ফেলে দেবো। কুড়ে নিতে হবে এইভাবে, একটু কুড়ে এই বার করে নিলাম। একদম পরিষ্কার হয়ে গেল, দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে। এটা আমি আবার একটু ছোট করে কেটে নেবো। ডুমুরের ডালনা খুব ভালো খাবার। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্যে সকলের কাছেই বিশেষ অনুরোধ রইল। ডুমুরে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম বাড়াতে সাহায্য করে। আজকে ডুমুরের ডালনা বানাবো, এর জন্য আমি এই 500 গ্রাম ডুমুর নিয়েছি, একটা মাঝারি সাইজের আলু ছপ ছপ করে কেটেছি একটু, আর এই 150 গ্রাম ডাল নিয়েছি, মসুর ডাল। আর এতে আমি এই ডুমুরের ডালনার জন্য আমি আদা রসুন নেব, হলুদ নেব, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর গুঁড়ো লঙ্কা, আর স্বাদ মতন চিনি, নুন, 5 ফোড়ন দেবো, আর লাস্টে নামাবার সময় ঘি আর কারি মশলা দিয়ে আমি নামি। সিদ্ধ হয়ে না যায় একটু ভাবিয়ে নেবো, 5 মিনিট।
পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এরকম বাদামি বাদামি রং হয়ে গেছে। এতে আমি এই যে ডুমুর আলু একটু আমি সিদ্ধ করে রেখেছিলাম, এবার আমি এতে দিয়ে দেবো। বলেছি আপনাদের এই মসুর ডালটা আমি দেব, 150 গ্রাম ডাল আছে। টমেটো দিয়েছি, তাই এর মধ্যে গরম তরকারির মধ্যে এটা আমি রেখে দিয়েছি, এটা ঘাঁটবো না, এটা যে খালের জন্য দিলাম, খালে টক টক হয়ে যাবে ওই জন্য ঘাঁটিনি আমি এটা। এবার আমি এটা নামিয়ে নেব, তৈরি হয়ে গেল এক অপরূপ সুস্বাদে ভরা একটি সুন্দর সুস্বাদু রেসিপি। বন্ধুরা অবশ্যই রান্নাটি একবার হলেও বানিয়ে খাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না, আর এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো রান্নাটি, আপনাদের সহযোগিতায় এই নতুন আরও সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাদে ভরা অন্য কোনো সহজ সরল পুষ্টিকর সুস্বাদু রান্না নিয়ে। আজকে এই পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।